হ্যালো, আশা করি তোমরা ভালো আছো। আমরা প্রাসের বেশ কয়েকটা অধ্যায় পালন করে এসেছি, আজকে একটু নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটা এরকম যে, বিশেষ করে যখন যুদ্ধক্ষেত্রের ব্যাপার স্যাপার হয়, প্রাসের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাসের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে, যেমন পাহাড়ের উপরে সৈন্য দল আছে, নিচে আর এক দল আছে, এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। পাহাড়ি পাহাড় থেকে নিচের দিকে যুদ্ধাস্ত্র গুলো ছুটতে হবে কিভাবে, বা নিচ থেকে উপরে যুদ্ধাস্ত্র ছুটতে হবে কি করে, এই নিয়ে প্রশ্ন আসতে পারে। আমি প্রথমটা প্রথমে আমি বলবো যে, বা নিচ থেকে উপরে যুদ্ধ প্রক্ষেপ কেমন করবো, বা প্রাসের গতি কেমন হবে, বা আমাদের এখানে সব যখন এই যুদ্ধের ক্ষেত্রে ঘটনা আসে তখন কিন্তু সর্বাধিক উচ্চতা কত উঠলো উপরে, সেটা আমাদের মাথা ব্যথা নয়, সেটা হলো ভূমি থেকে ভূমিতে কতদূর পৌঁছালাম, বা দুই পক্ষ কোথায় আছে, ওখানে ফেলতে গেলে কত করে ছুটতে হবে, এটাই হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, আমরা ধরলাম ঠিক আছে, পাহাড়ের নিচ থেকে একদল শূন্য, এটা পাহাড়টা নিচ থেকে, ঠিক আছে, পাহাড়টা ঢাল হচ্ছে আলফা, এটা এক সক্ষ, এটা পাহাড়, পাহাড় ঢাল হচ্ছে আলফা। পাহাড়ের ঢাল থেকে ভি জিরো বেগে, পাহাড়ের ঢাল থেকে থিটা মানে বিটা কোণে একটা প্রাস নিক্ষেপ করা হলো। প্রাসটার গতিপথ মনে করো এই, আমি মনে করলাম যে আমার এই প্রাসটা ভূমি থেকে থিটা জিরো কোণে নিক্ষেপ করা হয়েছে। আমি ধরে নিলাম এই বিন্দু স্থানাঙ্ক এক্স এবং ওয়াই, তাহলে আমি বলতে পারি যে এটুকু আমার ওয়াই আর এইটুকু আমার এক্স। আমি এটাকে বলছি পাল্লা আর। আমি এই বেগটাকে দুটো অংশে নিঃসন্দেহে ভাগ করতে পারি, এটুক হচ্ছে আমার ভি জিরো এক্স ইকুয়াল টু ভি জিরো কস অফ থিটা জিরো, অ্যান্ড ভি জিরো ওয়াই ইকুয়াল টু ভি জিরো সাইন অফ থিটা জিরো। আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি ভি জিরো এক্স টি দ্যাটস ইকুয়াল টু ভি জিরো কস অফ থিটা জিরো টি, অ্যান্ড ওয়াই কিন্তু লিখতে পারি ভি জিরো ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, বা ওয়াই ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা জিরো টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখানে আমি এটা বলতে পারি যে ট্যান অফ আলফা, ট্যান অফ আলফা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আবারও বলতে পারি যে আর এর সঙ্গে এক্স এর সঙ্গে এটা করা যায়, এক্স ইকুয়াল টু আর কস অফ আলফা, বা আর ইকুয়াল টু এক্স বাই কস অফ। আমি এখান থেকে আমি টি তে অপসারণ করে ফেলি, এখান থেকে টি ইকুয়াল টু এক্স বাই ভি জিরো কস অফ থিটা। তাহলে ওয়াই ইকুয়াল টু ভি জিরো সাইন থিটা জিরো টি এর জায়গায় লিখতে পারি এক্স বাই ভি জিরো কস অফ থিটা জিরো মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা জিরো। ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান অফ থিটা জিরো মাইনাস জি বাই টু ভি জিরো স্কোয়ার
কস স্কয়ার থিটা দিও এক্স স্কয়ার। আচ্ছা আমি এখান থেকে ওয়াই সমান কি লিখতে পারি? ওয়াই সমান লিখতে পারি এক্স ট্যান অফ আলফা। আমি এখানে বসিয়ে দিই এক্স ট্যান অফ আলফা ইকুয়াল টু এক্স ট্যান অফ থিটা দিও মাইনাস ডি বাই টু ভি স্কয়ার কস স্কয়ার থিটা দিও এক্স স্কয়ার। তাহলে জি বাই টু ভি জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা জিরো এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ট্যান থিটা জিরো মাইনাস ট্যান অফ আলফা। আমার একটা এক্স সময় কেটে যায়, তাহলে এক্স ইকুয়াল টু টু ভি জিরো স্কোয়ার cos স্কয়ার থিটা জিরো বাই জি ট্যান থিটা জিরো মানে সাইন অফ থিটা জিরো বাই cos অফ থিটা জিরো মাইনাস সাইন অফ আলফা বাই cos অফ আলফা। আচ্ছা এক্স ইকুয়াল টু টু ভি জিরো স্কোয়ার cos স্কয়ার থিটা জিরো বাই জি আর কিছু বাকি থাকলো কিনা? এখানে cos of theta 0 cos of alpha equal to sin theta 0 cos of alpha minus cos of theta 0 sin of alpha. তাহলে x equal to 2 v 0 square by g একটা আমার কাটে, তাহলে এখানে থাকে cos of theta 0 আর উপরে থাকছে সাইন থিটা জিরো মাইনাস আলফা ইন্টু সাইন থিটা জিরো মাইনাস আলফা বাই কস অফ আলফা। চিত্রানুসারে আমি এটা লিখতে পারি থিটা জিরো ইকুয়াল টু আলফা প্লাস বিটা। আলফা হচ্ছে আমার ঢালের কোণ আর বিটা হচ্ছে আমার ঢাল থেকে যে কোণে নিক্ষেপ করা হয়েছে। আমি এই মান দুটো বসে নিতে পারি, তাহলে x ইকুয়াল টু ভি টু ভি জিরো স্কোয়ার বাই জি cos অফ আলফা প্লাস বেটা বাই cos অফ আলফা সাইন আলফা প্লাস বেটা মাইনাস আলফা। তাহলে x ইকুয়াল টু টু ভি জিরো স্কোয়ার বাই জি cos of alpha plus beta by cos of alpha sin of alpha beta. Sorry, alpha get it beta. Eta amar x. Ami x ta likhe rakhi. Acha ekhane likhe rakhi. X equal to 2 v zero square by g cos of alpha plus beta divided by cos of alpha into sine of beta. Achha. Next part. আমি এক্স ইকুয়াল টু আর কস থিটা লিখতে পারি, এক্স ইকুয়াল টু আর কস আলফা লিখতে পারি। যে আরো একটা কথা এখানে একটু কাজ করে নিই, আমার এখানে আছে এই সমীকরণটা কই 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 এক্স ইকুয়াল টু ভি এক্স ইকুয়াল টু ভি জিরো কস অফ থিটা জিরো টি। আচ্ছা যখন এক্স ইকুয়াল টু পারলাম এক্স মানে এটা, তখন টি ইকুয়াল টু তো ক্যাপিটাল টি, ভাবলাম ছোট তো হয়ে যাবে। ওকে আমি কি লিখলাম, টি ইকুয়াল টু এক্স বাই ভি জিরো কস অফ থিটা।
dr/dβ = 0
তাহলে জিরো, এটা সমান জিরো, অশীল। তাহলে টু ভিএল স্কোয়ার জি কস স্কোয়ার আলফা, ফার্স্ট ফাংশন কস অফ আলফা প্লাস বিটা, সেকেন্ড ফাংশন কস অফ বিটা প্লাস সেকেন্ড ফাংশন সাইন অফ বিটা, কস কে বললে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে আমার এখানে জিরো হয়ে যাচ্ছে, এখানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান কস এ প্লাস বি, অতএব কস এ আলফা প্লাস বিটা প্লাস বি মানে বিটা ইকুয়াল টু জি। তাহলে কস অফ আলফা প্লাস টুয়াইস বিটা ইকুয়াল টু জি। তাহলে ক মানে আলফা প্লাস টুয়াইস বিটা সমান কত? কস ইনভার্স জিরো মানে 90 ডিগ্রি, অর্থাৎ পাই বাই টু। তাহলে টুয়াইস বিটা ইকুয়াল টু পাই বাই টু মাইনাস আলফা, তাহলে বিটা ইকুয়াল টু পাই বাই টু মাইনাস আলফা হোল বাই টু। আমরা বিটা পেয়ে গেলাম, তাই না? যে কোণে ছুটলে, যে বিটা কোণে ছুটলে আমরা সর্বাধিক পাওয়ারটা পাবো। আর বিটা ফর বলতে পারি আর ম্যাক্স, এটা মনে হয় লিখে থাকে এভাবে ভালো, বিটা বিটা ফর আর ম্যাক্স ইকুয়াল টু পাই বাই টু, সরি আরে কি লিখি, পাই বাই টু মাইনাস আলফা ডিভাইড বাই টু। তাহলে আমি আর ম্যাক্স পেতে পাওয়ার জন্য এখানে আমি বিটার মানটা খালি বসে দিই, তাহলে আর আমার ম্যাক্স পেয়ে যাবো। আচ্ছা আর ম্যাক্স ইকুয়াল, এখানে কোনো বিটা নাই, টু ভিএল স্কোয়ার বাই জি কস স্কোয়ার আলফা, কস অফ আলফা প্লাস বিটা সমান হচ্ছে পাই বাই টু প্লাস সরি মাইনাস মাইনাস আলফা বাই টু সাইন পাই বাই টু মাইনাস আলফা বাই টু। আচ্ছা সমান ভি জিরো বাই জি কস স্কোয়ার আলফা ইন্টু টু কস টু আলফা মাইনাস প্লাস আলফা হয়ে গেল, সরি এখানে আমার পাই আছে, পাই বাই টু প্লাস আলফা বাই টু সাইন পাই বাই টু মাইনাস আলফা বাই টু। সমান ভি জিরো বাই জি কস স্কোয়ার আলফা টু কস পাই বাই ফোর প্লাস আলফা বাই টু সাইন পাই বাই ফোর মাইনাস আলফা বাই টু, ওকে দ্যাটস ইকুয়াল টু ভি জিরো বাই জি কস স্কোয়ার আলফা টু, একটু ভেঙে নিয়ে আগে cos of pi by 4 cos of alpha by 2 minus sin of pi by 4 sin of alpha by 2 into
sin of pi by 4 cos of alpha by 2 minus cos of pi by 4 sin of alpha by 2. It would come to which are max. Now, R max equal to V0 by G cos square alpha 2 cos of pi by 45. Cos of 45 1 by root 2 cos of alpha by 2 minus 1 by root 2 sine of alpha by 2. Sine into either 1 by root 2 cos of alpha by 2 minus 1 by root 2 sine of alpha by 2 alpha by 2. এখান থেকে root 2 common যায়, এখান থেকে root 2 common যায়, তাহলে 2 2 2 কেটে যাচ্ছে, এই 2 2 সাথে 2 কেটে যাচ্ছে, তাহলে r max equal to v0 by g cos square alpha এখানে থাকে cos of alpha by 2 minus sin of alpha by 2 এখানে থাকে cos of alpha by 2 minus sin of alpha by 2 সমান স্কয়ার। তাহলে r max equal to sorry v0 square ছিল v0 square কোন পর্যন্ত বললো V0 square by G cos square alpha cos square alpha by 2 minus 2 cos of alpha by 2 sine of alpha by 2 plus sine square alpha by 2. তাহলে R max equal to V0 square by G cos square alpha eta eta সমান 1 minus 2 cos alpha by 2 alpha by 2 সমান sin alpha এটা হলো max r max। আচ্ছা আমার এখানে একটা সমস্যা মনে হচ্ছে, সেটা হলো আমার বিটা করে নিক্ষেপ করেছি। আচ্ছা আমি লিখে রাখি আগে r max এটা একটা ফর্ম that's equal to v0 square by v0 square by g cos square alpha into 1 minus sin alpha এখান থেকে যদি তুমি বিটা আলফাটাকে রিপ্লেস করতে চাই তো দেখো টুয়াইস অফ বিটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস আলফা দেয়ারফর আলফা ইকুয়াল টু pi by 2 minus 2 beta এটা আমি বসিয়ে দিতে পারি, তাহলে আমার আলফা রিপ্লেস হয়ে যাবে। তো সুতরাং তখন আমি খালি এই ঢাল থেকে কতক্ষণে নিক্ষেপ করব সর্বোচ্চ পাল্লা পাওয়ার জন্য তা পাওয়া যেতে পারে। r max v square by g cos square twice beta into 1 minus pi by 2 minus 2 beta 1 minus third bucket let be sine of pi by 2 minus twice beta that's equal to v square by g cos of pi by 2 cos of twice beta plus
sine of pi by 2 sine of twice beta into এটা বুঝতে হবে তুমি যে কি হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন পাই বাই টু কস টুয়াইস বিটা মাইনাস কস পাই বাই টু সাইন টুয়াইস বিটা আচ্ছা ভি জিরো স্কোয়ার by g cos of pi by 2 cos 90 degree 0 sin 90 degree 1 তাহলে থাকলো g এখানে স্কয়ার ছিল g sin স্কয়ার টুয়াইস বিটা sin 90 degree 1 cos 90 degree 0 এটা বাদ দিয়ে থাকছে 1 minus cos of twice beta. Just change this. Edu, আর কিছু না এভাবে তুমি করতে পারো আর ম্যাথস ওকে থ্যাংক ইউ অনেক আলোচনা হয়ে গেল আজকে অঙ্ক আগামী দিন আমরা কিন্তু এটা করবো উপর থেকে Okay, thank you. All good.